হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এস এম পক্ষ থেকে জানাচ্ছি আন্ত অভিনন্দনের শুভেচ্ছা ভিওয়ার্স বরাবরের মতো সুন্দর একটি বিষয় নিয়ে আজকে হাজির হয়ে গেলাম এবার বিষয়টি হচ্ছে ভিওয়ার্স মাত্র তিন সেকেন্ডে আপনি কীভাবে আপনার সেটটাকে সুপার ফাস্ট করে নেবেন হ্যাঁ অনেক সময় আপনি অনেকগুলো অ্যাপস ইনস্টল করে ফেলেন সেই অ্যাপসগুলো আপনার প্রয়োজন হয় তাই রাখতে হয় কিন্তু তারপরেও আপনি আপনার সেটটাকে আরও ফাস্ট রাখতে পারেন যেগুলো অ্যাপস ডাউনলোড হওয়ার কারণে লেস হয়ে যায় স্পিডলেস হয়ে যায় সেগুলোকে দূর করে আপনি সেটকে সুপারফাস্ট করে নিতে পারেন প্রথমে যে কোনো একটি অ্যাপসে আপনি এভাবে ক্লিক করে ধরে রাখবেন এই যে আমি অ্যাপসে দিলাম নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফো এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ ইনফোতে ক্লিক করার পরে এই অপশনটি সামনে চলে আসলো আপনারা যে স্টোরেজ অ্যান্ড কেক এখানে ক্লিক করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন টোটাল এমবি হচ্ছে কত কেক কত মানে কেকটা হচ্ছে কি এক্সট্রা মেমোরি দখল করে আছে কি ভাইরাস বা যে মেমোরিটা দখল হয়ে যায় ভাইরাসের মাধ্যমে হোক বা এক্সট্রা এম বি যেগুলোকে খরচ করা হয় আপনি উপরের দিকে দেখেন ক্লিয়ার কেক নামে একটা অপশান আছে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন কেকটাতে জিরো হয়ে গেছে তার মানে এখন অনেক বেশি ফাস্ট হবে আপনার সেট এখান থেকে বেক করে আরেকটি অ্যাপসে আপনি ঢুকেন এভাবে ধরে রাখবেন সাপোজ আমি ডাউনলোড করে নগদ নগদের ধরে রাখলাম অ্যাপ ইনফোতে ক্লিক করলাম এই যে এইখানে আছে স্টোরেজ কেক ক্লিক করে দিলাম ক্লিয়ার কেক দেখতে পাচ্ছেন অ্যাপের সাইজ হচ্ছে পঞ্চাশ ইউজারটা ষাট কেক হচ্ছে চল্লিশ আর টোটাল হচ্ছে একশো দশ মানে পঞ্চাশের জায়গায় একশো দশ ক্লিয়ার ক্লিক করেন দেখেন কেকটা চলে যাচ্ছে নিচে টোটাল এমবিটাও এখন কমে আসবে এইভাবে সেট সুপার ফাস্ট হয়ে যাবে আপনি যে কোন অ্যাপসে এইভাবে করে নেবেন খুব সহজে আপনি সেটটাকে সুপারফাস্ট করে নিতে পারেন পিডিএফে ধরলাম ফোতে গেলাম বিশেষ করে যে অ্যাপসগুলো অনেক দিন যাবত ইউজ হয় না সেই অ্যাপসগুলোতে এই ধরনের কেক বা মশলা জাতীয় কিছু মানে বলতে গেলে এমবি জমে যায় বা মেমোরিটাকে দখল করে রাখে স্টোরেন্ট কেক ক্লিয়ার কেক দিলেই হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কেকের এখানে এই যে এখানে কেকের এখানে জিরো তবে শেষে করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে এভাবে আপনার সেটটাকে ফার্স্ট করে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম